নমস্কার, আমি সর্বানী। আমার সহজে সুস্বাদু চ্যানেলে আপনাকে স্বাগত। আমার আজকের রেসিপি লাউ পাতায় কই মাছ ভাতে। লাউ পাতায় কই মাছ ভাতের দুটো পদ্ধতি আজকে আমি তৈরি করব। এর জন্যে কচি লাউ পাতার দরকার হয়। লাউ শাকের একদম সামনের দিককার পাতা নয়, একটু পরের দিকের পাতা, যেটা হয় কচি থাকবে অথচ পাতাটা একটু বড় হবে, এই ধরনের পাতা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হয়। আর আঁশটাকে দুদিক থেকে টেনে ছিঁড়ে ফেলতে হয়, খুব সাবধানে ধরে নিয়ে এক হাতে চেপে নিয়ে আর এক হাতে আঁশটাকে উঠিয়ে টেনে ফেলতে হয়, যাতে করে পাতাটা ছিঁড়ে না যায়, আবার আঁশটাও অনায়াসে বেরিয়ে আসে। এইভাবে বেশ কিছু কচি পাতা, দেখুন পাতাটা একদম ছোট আগার কচি পাতা না, তার থেকে জাস্ট একটু বড় নিয়ে ভালোভাবে দুদিক ধুয়ে ফেলতে হবে। একটা বাটিতে 5 টেবিল চামচ জিরে গুঁড়ো নিচ্ছি, সেটা 1 কাপ জলে ভিজিয়ে 1/2 ঘন্টা মতন রেখে দিচ্ছি। এতে করে জিরে গুঁড়োটা বেশ ফুলে উঠবে। ঢাকা দিয়ে রেখে দিলাম, ততক্ষণে 2 কাপ চাল জলে ভিজিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দিলাম। 5টা কই মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে, না হলে কিন্তু মাছের সব জায়গায় নুনটা ঢুকবে না। 1/2 ঘন্টা বাদে কি সুন্দরভাবে সমস্ত জিরে গুঁড়োটা ভিজে গেছে। এবার এটাকে গ্রাইন্ডারে আর 1/2 কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব, 4টে কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি নিতে পারেন স্বাদ অনুযায়ী। এবার দেখুন বেশ মিহি পেস্ট তৈরি হয়ে গেল। আপনি যদি জিরেটা বেটে নেন হাতে, তো সেক্ষেত্রে তো আর এই প্রসেসটার দরকার নেই। সমস্ত বাটা জিরে, নুন, হলুদ এবং 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি। মাছে যেহেতু আগে থেকে নুন মাখানো ছিল, তাই নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে। ভালোভাবে মশলাটা মেখে নিয়ে দরকার হলে একটু নুনটা চেক করে নিয়ে মাছটা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এবার একটা পাতার ওপরে আর একটা পাতা, তার এপাশে আর একটা পাতা, এমনি করে দিয়ে মাছটাকে দিয়ে একটু মশলা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে এটাকে র্যাপ করে নিতে হবে, যাতে করে মশলাটা যেন বেরিয়ে না আসে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। একটা সুতো দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। সুতোটা যেন অবশ্যই কটনের হয়, না হলে পরে ভাতের মধ্যে দিলে গলে যাবে সুতোটা। এইভাবে সমস্ত মাছ একদম র্যাপ করে মশলা দিয়ে রেখে দিলাম। এবার সেই যে ভিজিয়ে রাখা চালটা, এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা সেদ্ধ চালেই করছি, আপনি চাইলে আতপ চালেও করতে পারেন, তবে এই সব রান্না একটু সেদ্ধ চালেই খেতে বেশি ভালো লাগে আমার। আর সাবেকিয়া নয়, এগুলো বাঙালি রান্না, তো বাঙালিরা সাধারণত সেদ্ধ চালটা খেতেই বেশি পছন্দ করেন। যেই 2 কাপ চাল নিয়েছিলাম, সেই কাপেরই 4.5 কাপ জল নিলাম, ঠিক ডাবলের থেকে একটু বেশি, যেহেতু এটা সেদ্ধ চাল তাই একটু জলটা বেশি লাগে। মাটির হাঁড়িতে রান্নাটা করলে যেমন স্বাদটা বেশি ভালো হয়, মাটির হাঁড়িতে খাবারের খাদ্যগুণ বজায় থাকে এবং মাটির পাত্র প্রাকৃতিকভাবে দূষণমুক্ত থাকে, ভিটামিন মিনারেলসটাও অক্ষুণ্ণ থাকে।
ভাতটা অর্ধেক হয়ে যাওয়ার পর তিনটে মাছ আমি এমনি করে হাঁড়ির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এবার গ্যাসটা কমিয়ে রেখে দেব। ততক্ষণে সেকেন্ড রেসিপি। এই যে সেকেন্ড রেসিপিটি তৈরি করছি, এটা একটা প্যানে সর্ষের তেল এক টেবিল চামচ দিয়ে মাছ দুটোকে একে একে সাজিয়ে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রেখে দিলাম। দুটোই লো ফ্লেমে রেখে দিয়ে তৈরি হচ্ছে। এই যে ফ্রাই ভাবে যেটা, এটা আমার ছেলে মেয়ে খুব ভালো খায়। আর হাঁড়িতে যেটা তৈরি করছি, এটা কিন্তু একদমই সাবেকিয়ানায় তৈরি। মাছটাকে ভেতরে ভাতের মধ্যে উল্টে দিয়ে আবার একটু ওপর থেকে ভাত দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমরা হাজব্যান্ড ওয়াইফ এবং আমার শাশুড়িমা পছন্দ করেন বেশি। ঠিক 6 মিনিট বাদে প্যানের মাছটাকেও উল্টে দিচ্ছি, ঢাকা দিয়ে। সেই লো ফ্লেমেতেই কিন্তু রান্নাটা হবে। এবার দেখুন, মোটামুটি 15 মিনিট বাদে ভাতটা একদম তৈরি হয়ে গেছে, মাছগুলো একদম রেডি। এবার কিন্তু এক্ষুনি সার্ভ না করে একটু 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিন। গ্যাসটা বন্ধ করে এমনিভাবে থাক, 10 মিনিট বাদে এটা সার্ভ করব। আর এদিকে প্যানের মাছটাকে আবার ঢাকা আলগা করে আবার একটু উল্টে দেব। এপিটটা পুরো তৈরি হয়ে গেছে, এটাকে লো ফ্লেমেই করতে হবে, না হলে ভেতর থেকে মাছটা রান্না হবে না। এবার ঢাকা দিয়ে এটাকেও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সুতো কেটে সার্ভ করে নিচ্ছি। পাতাটা ছাড়িয়ে নিয়ে ভাতের সাথে মেখে খেতে হয়। অনেক সময় এই পাতাটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েও ভাত দিয়ে মেখে খেলে খুব ভালো লাগে। তবে আমি আর আজকে তা করব না, যেহেতু কচি পাতা খুব সহজেই গলে গিয়েছে, তাই এইভাবেই সার্ভ করছি। ওটা ছিল প্যানে ফ্রাই করা রেসিপিটি, আর এটা হলো সেই ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া রেসিপিটি। দেখলেন তো, একেই বলে শাক দিয়ে মাছ ঢাকা। কই মাছের সাথে লাউ পাতার ফ্লেভারটা মিলেমিশে অনবদ্য স্বাদ তৈরি হয়। আপনিও তৈরি করে কোন রেসিপিটি আপনার ভালো লাগলো অবশ্যই সেটা জানান। আমি ভীষণ কৃতজ্ঞ আপনার প্রতি, কারণ আপনি ভালোবেসে আমার রেসিপিগুলি দেখছেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন। ধন্যবাদ।